প্রিয় আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউচুরালে এ পর্যায়ে নতুন একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি যেখানে অবশ্যই স্ট্রিং রিলেটেড নলেজ লাগবে এবং সেক্ষেত্রে কিছু ম্যাথডসের ব্যবহার আমি এখানে দেখানোর চেষ্টা করব তো লক্ষ্য রাখবেন এখানে ইম্পর্টেন্ট এই অ্যাসাইনমেন্টে আমরা চেক করব কোন স্ট্রিংয়ে কতগুলো ভাওয়েলস রয়েছে কতগুলো কনসোন্যান্ট রয়েছে ডিজিটস রয়েছে স্পেশাল ক্যারেক্টার রয়েছে কিংবা হোয়াইট স্পেস এবং ফাইনাল নাম্বার অফ ওয়ার্ডস আমরা কাউন্ট করবো তো প্রথমে আমি এখানে একটি স্ট্রিং নিয়ে নিচ্ছি লক্ষ্য রাখবেন স্ট্রিং ইনপুট অ্যান্ড দেন আমি এখানে স্ট্রিং ইনপুট হিসেবে হ্যালো ওয়ান টু থ্রি ওয়ার্ল্ড নিচ্ছি এবং এখানে আমরা চেষ্টা করবো যে কতগুলো ভাওয়েলস কনসোনেন্ট রয়েছে এগুলো কাউন্টিং করার তো প্রথমেই অলরেডি আমি আপনাদের কন্টেইনস ম্যাথড সম্পর্কে ধারণা দিয়েছি আপনারা যদি কনটেনস ম্যাথড সম্পর্কে এবং ল্যামডা এক্সপ্রেশন সম্পর্কে যদি অলরেডি আইডিয়া থাকে সেক্ষেত্রে খুব সহজেই চেক করতে পারবেন যে এখানে কতগুলো বাওয়েল এবং কতগুলো কনসার্নার্ট রয়েছে তো একটু সময় নিয়ে নিতে পারেন অবশ্যই বিভিন্ন স্টাইল এটা করতে পারেন বাট আমি রেকমেন্ড করব যে কারেক্টার ক্লাসে যে ম্যাথডগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার জন্য তো চলুন আমি একটু সময় দিয়ে দিচ্ছি আপনাদের একটু স্পেস দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো হয়তো পজ নিতে পারেন আমি তিন চার সেকেন্ড পজ নিয়ে অবশ্যই শুরু করে দেব করা রাইট তো আশা করি আপনারা শুরু করে দিয়েছেন অলরেডি তো প্রথমে আমরা কাউন্ট করব কাউন্ট ভেরিয়েলের নাম দিয়ে দিচ্ছি এবং আমাদের এইখানে যে স্ট্রিং রয়েছে ইনপুট ইনপুটের মধ্যে আমরা কি করতে পারি কাউন্ট নামে একটি ম্যাথর আছে সেটা ব্যবহার করতে পারি তো এই মুহূর্তে যদি আমি এই কাউন্ট মেথডটা রান করি সেক্ষেত্রে কী হবে সেটা দেখা যাচ্ছে বাউল কাউন্ট এখানে প্রিন্ট করে নিচ্ছি বাউল কাউন্ট এবং এখানে দিচ্ছি ওকে নাম্বার অফ বাবলস গ্রেট এবার জন্য প্রোগ্রামটা যদি রান করি আমরা জাস্ট এখানে বাউল কাউন্ট করছি না স্টিল আমরা জাস্ট ইনপুটে কতগুলো এখানে ক্যারেক্টার রয়েছে সেগুলো কাউন্ট করছি তো এখানে দেখা যাচ্ছে সিক্সটিন রয়েছে বাট এইখানে আমরা এবার যেটা করবো যে এখানে প্রত্যেকটি যে স্ট্রিংয়ের মধ্যে প্রত্যেকটি যে ক্যারেক্টার রয়েছে সেই প্রত্যেকটি ক্যারেক্টারকে আমরা আলাদা আলাদা করে এই কাউন্টের মধ্যে নিতে পারি এবং সেখান থেকে আমরা চেক করবো সেই ক্যারেক্টারটা এই আই ও ইউ এগুলো কোনো একটা সে কন্টেইন করে কিনা তো ছোট হাতের এই আই ও ইউ দিচ্ছি অ্যান্ড দেন বড়ো হাতের এই আই ও ইউ দিচ্ছি এই যে ক্যারেক্টার সেটা কি এরকম কোনো একটা কিছু কন্টেইন করে কিনা সেই জন্য এখানে আমি সি দিয়ে দিচ্ছি দ্যাট চল তো এখানে কী করলাম এইখানের কোনো একটা কিছুর সাথে এই সিটা ম্যাচ হচ্ছে কিনা যদি হয়ে থাকে সেক্ষেত্রে সে কী করবে রিটার্ন করবে বা তো চলুন প্রোগ্রামটা রান করে দেখি কি অবস্থা অবশ্যই এই প্রোগ্রামটাকে আপনারা ইফেলস ব্যবহার করে অনেকভাবে এই প্রোগ্রামটাকে আসলে কাউন্টকে আপনারা কাউন্টিং করতে পারবেন আপনারা চাইলে কোনো ম্যাথডস ব্যবহার না করেও ইফেলসের মধ্যে অবশ্যই ইফের মাধ্যমে চেক করতে পারেন যে কারেক্টার ইকুয়াল এ কিনা কারেক্টার ইকুয়াল ই কিনা এরকম প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আপনারা চেক করতে পারেন তাই না তো যাই হোক সেটা আমরা হয়তো পরবর্তী দেখবো এই মুহূর্তে আমরা জাস্ট এই লাইব্রেরি ম্যাথডগুলো ব্যবহার করছি So you can see number of vowels is 3 which definitely true I can see 1, 2, 3, perfectly true and then same goes for consonant count let's do that consonant, consonant count এই ক্ষেত্রে আমরা যেটা করবো কনসারনেন্ট হচ্ছে কনসারনেন্টের জন্য যেটা করব প্রথমেই চেক করব এটা ল্যাটার কিনা সেই কাজটা আমরা প্রথমে করব এবং লেটার কিনা চেক করার জন্য আমরা যেটা করব কারেক্টার ক্লাসে তবে এখানে একটা করতে পারি যদি এইখান থেকে কন্টেন না করে সেটা অবশ্যই কনসারনেন্ট এবং সেই সাথে আরেকটা জিনিস চেক করব সেটা হচ্ছে যে এটা ল্যাটার কিনা ওকে সো কারেক্টার ক্লাস থেকে ইজ লেটার যেটা রয়েছে সেটা ব্যবহার করব এবং এই দুইটা কন্ডিশন যখন ট্রু হবে তখনই এটা কনসারন্যান্ট হবে সো এখানে আমি সিটা পাস করে দিচ্ছি তো কী করলাম এখানে যে কারেক্টার সেটা প্রথমে চেক করব যে সেটা কারেক্টার কিনা কারণ অনেক সময় ওয়ান টু থ্রিও তো হতে পারে এখানে ইন্ডিভিজুয়ালি আমরা কী করছি আইটারাইট করছে অ্যান্ড দেন চেক করবো এটা বাউল যদি না হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা কনসারন্যান্ট তো চলুন আমরা এখানে যে কাজটা করি নাম্বার অফ কনসারন্যান্স সেটা এখানে আমরা প্রিন্ট করে দিই কনসোন কাউন্ট ফেয়ার অ্যান্ড

ডিজিট কাউন্ট এবার যে কাজটা করব আমরা প্রত্যেকটা চেক করব ডিজিট কেনা যে ক্যারেক্টারগুলো রয়েছে তাই না তো প্রথম কাজ হচ্ছে ইজ লেথার অর ডিজিট সেটা চেক করতে পারি ইজ লেথার অর ডিজিট এরকম একটা ম্যাথড রয়েছে দেখতে পাচ্ছেন যার সাহায্যে আমরা চেক করব প্রথমে সে লেথার এবং ডিজিট কিনা তো এটা হতে পারবে না লেথার অর ডিজিট হতে পারবে না এখানে আমরা ফলস দিচ্ছি অ্যান্ড দেন সেটা হোয়াইট স্পেস হতে পারবে না সো এই জন্য আমি এখানে দেবো ক্যারেক্টার লক্ষ্য রাখবেন কারেক্টার ডট হোয়াইট স্পেস ইজ হোয়াইট স্পেস এইখানে আমি জাস্ট ক্যারেক্টারটা পাস করে দিচ্ছি ওকে সো ক্যারেক্টার কী হতে পারবে না প্রথমে লেটার অ ডিজিট হতে পারবে না জাস্ট আমরা ডিজিট যাচ্ছি অ্যান্ড দেন কারেক্টার কী হতে পারবে না হোয়াইট স্পেস হতে পারবে না যদি এটা হয় তাহলে আমরা এটা বলবো আমরা কিন্তু এখানে ডিজিট কাউন্টিং করছিলাম আমি দুঃখিত আমি জাস্ট এটাকে মিক্স আপ করে ফেলছি ডিজিট কাউন্টিং খুবই সহজ আমরা জাস্ট যে কাজটা করবো কারেক্টারটা ডিজিট কি না সেটা চেক করবো প্রত্যেকবার তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি কারেক্টার ইজ ইজ ডিজিট কিনা সেটা আমরা এখানে ইউজ করতে পারি দ্যাটস অল এতটুকুই আশা করি এখানে এই জিনিসটা বুঝতে পেরেছেন চাইলে যে কাজটা করতে পারতাম আমরা এখানে এখানে সি প্রত্যেকটা কারেক্টার নিয়ে দেন কারেক্টার ডট ডিজিট যেটা কিনা আননেসেসারিলি এখানে আমাদের করার দরকার নেই আমরা এখানে একটা একটা করে কাউন্ট করবে এবং কারেক্টার ইজ ডিজিট কিনা সেগুলোকে আমরা রিটার্ন করবো অ্যান্ড দেন এখানে আসুন স্পেশাল কারেক্টার কাউন্ট সেটা করতে চাচ্ছিলাম আসলে এখানে যেই কন্ডিশনটা আমরা সেট করেছি সেটা হচ্ছে স্পেশাল কারেক্টার কারেক্টার কাউন্ট তো এখানে কী হচ্ছে লেটার অর ডিজিট হতে পারবে না এবং হোয়াইট স্পেস হতে পারবে না অন্যান্যগুলো হচ্ছে স্পেশাল কারেক্টার তাই না অ্যান্ড দেন ফাইনালি হোয়াইট স্পেস কতগুলো রয়েছে সেটাও আমরা চাইলে কাউন্ট করতে পারি হোয়াইট স্পেস কাউন্ট এবং হোয়াইট স্পেস কাউন্টের বেলায় আমাদের যেটা করতে হবে জাস্ট কারেক্টার ইজ হোয়াইট স্পেস সেটা ব্যবহার করলেই হবে চলুন সেটা করি কারেক্টার ইজ হোয়াইট স্পেস দ্য সব তাহলে এটা কী করবে হোয়াইট স্পেস কতগুলো আছে সেটা রিচার্ন করবে অ্যান্ড ফাইনালি ওয়ার্ড কাউন্টিংটা আমরা করতে পারি সেটা বিভিন্ন মাধ্যমে করা যায় চলুন আমরা ওয়ার্ড কাউন্টিংটা করি এখানে ওয়ার্ড কাউন্ট তো এখানে আমাদের যে স্ট্রিংটা রয়েছে সেটাকে আমরা প্রথমে স্প্লিট করে নেব আমরা স্ট্রিংটাকে স্প্লিট করে নিতে পারি ইনপুট ডট স্প্লিট অ্যান্ড আমরা এখানে কী করতে পারি যে এমটি স্পেস রয়েছে সেটার উপর বেস করে আমরা তাকে কী করতে পারি স্প্লিট করতে পারি তো এখানে স্প্লিট মেথডের বেলায় যেটা লক্ষ্য রাখতে হবে যে এটা কী করবে ক্যানট ইমপ্লিসিটলি কনভার্ট থাইভ স্ট্রিং টু ইনটিজার স্ট্রিং থেকে কী করতে হবে সেই কারণ এটা কি এটা এর রিটার্ন করার কথা তাই না তাই আমরা যে কাজটা করবো এখানে প্রথমে প্রত্যেকটা কারেক্টারকে আলাদা করে নিই এখানে বিভিন্ন ওয়েতে এই কাজটা করা যায় লক্ষ্য রাখবেন যে স্প্লিটিংয়ের বিষয়টা বিভিন্ন ওয়েতে আমরা করতে পারি বা আমরা সবচেয়ে সিম্পল ওয়েতে করার চেষ্টা করব তবে সেটা করার আগে আমি অন্যান্যগুলোকে প্রিন্ট করে দিতে চাই নাম্বার অফ থিজিটস number of then special character special characters and finally number of white space. shadow we can take coordinate white spaces spaces can edit see white space count and it can edit see special character count. special character counts. অ্যান্ড এখানে দিচ্ছি ডিজিট কাউন্ট ফের অফ অ্যান্ড দেন ফাইনালি আমরা ওয়ার্ড কাউন্ট করবো নাম্বার অফ ওয়ার্ডস এখানে দিয়ে দিচ্ছি ওয়ার্ড কাউন্ট করে নিচ্ছি ওকে বাট আমাদের এটা ফিক্স করে নিতে হবে চলুন এটা ফিক্স করে নিই এখানে আমরা যে কাজটা করতে পারি প্রথমে আমরা স্প্লিট মেথডের সাহায্যে আমরা কী করবো স্প্লিটিং করবো স্পেসের উপর বেস করে তো এখানে আমরা যে কাজটা করবো নিউ লক্ষ্য রাখবেন নিয়ে ক্যারেক্টার টাইপ প্রথমে স্ট্রিংটাকে আমরা ক্যারেক্টার টাইপে কনভার্ট করে নিচ্ছি তারপর যেটা করব এইখান থেকে আমরা স্পেসের উপর বেস করে প্রত্যেকটাকে আলাদা করব অ্যান্ড দেন ফাইনালি এখানে আমাদের যে ম্যাথটা ইউজ করবো স্ট্রিং স্প্লিট অপশন স্প্রিং স্প্লিট অপশন থেকে রিমোভ এমটি টি এন্ট্রিটি এন্ট্রিস অর্থাৎ যেগুলো এম থাকবে সেই এমটি এন্ট্রিজগুলো থেকে আমরা কি করব আমরা সরিয়ে দেব আমাদের মেইন যেটা কনভার্টেড যেটা হবে এখানে স্পেসের পর কি হবে এই যে স্পেসের উপর বেস করে আমরা কি করছি প্রত্যেকটা আলাদা করছি অ্যান্ড দেন সেখানে যদি এমটি কোনো এন্ট্রি থাকে সেগুলোকে রিমুভ করে ফাইনালি এবার আমরা কি করব ল্যাংথ কাউন্ট করব তো চলুন এখানে যে কাজটা করি রিমুভ এন্ট্রিজ এখানে একটা বিষয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যে ম্যাথড আমরা শুরু করেছি এই যে নিউ এন্ট্রিজ এইখান থেকে শুরু হচ্ছে এবং এখানে শেষ করে দেবো অ্যান্ড দেন ফাইনালি লেংথ বের করব এই জিনিসটা আমাদের করা লাগবে সো দেখি এখানে কী কী হচ্ছে প্রথমেই আমরা স্প্লিট ম্যাথড ব্যবহার করছি স্প্লিট ম্যাথডের মধ্যে নিউ ক্যারেক্টার টাইপের একটি এড়ে নিচ্ছি এড়ে নিয়ে আমরা কী করব এখানে এই জায়গায় আসলে স্পেসের উপর বেস করে আমি সবাইকে কি করব স্প্লিটিং করব স্প্লিটিং করার সময় এখানে এক্সট্রা একটা দেখতে পাচ্ছি আমি এখানে যে কার্লি ব্রিজটা এসেছিলো সেটা সরিয়ে দিচ্ছি তো এটা বিভিন্নভাবে করা যায় এই মুহূর্তে যদি এটা নাও বুঝতে পারেন সমস্যা নেই পরবর্তীতে আমি যখন এই ম্যাথড ছাড়া যখন আমি আপনাদের দেখাবো কিভাবে কাউন্টিং করতে বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে তো স্প্লিট ম্যাথডের মাধ্যমে আমরা কি করছি একটি স্ট্রিংকে প্রথমে কারেক্টারগুলোকে আমি কি করে নিচ্ছি প্রত্যেকটা কারেক্টার বাই কারেক্টার আলাদা করে নিচ্ছি স্পেস দ্বারা এবং তারপর যেটা করবো এম টি এন্ট্রিজ যেগুলো রয়েছে সেগুলো সরিয়ে দিয়ে টোটাল যে এন্ট্রিজগুলো সেগুলো ল্যাংথ বের করতে যাচ্ছে তো চলুন প্রোগ্রামটা রান করি প্রোগ্রামটা রান করলে কী অবস্থা দেখি সব কিছু ঠিকঠাক মতো কাজ করে এখানে নাম্বার অফ ওয়েডস্পেস ওয়ার্ড স্পেস টু নাম্বার অফ ওয়ার্ডস থ্রি দেখুন এখানে নাম্বার অফ ওয়ার্ডস কিন্তু থ্রি তো এই বিষয়টা এই মুহূর্তে যদি না বোঝেন কোনো সমস্যা নেই ধৈর্য ধরুন এবং হয়তো বা এটা নিয়ে আরেকটু সার্চ করতে পারেন আমি যেটা করবো চেষ্টা করব পরবর্তীতে আমি এইগুলো ম্যাথড ছাড়া আলোচনা করার জন্য আবারও বলে নিচ্ছি এখানে স্প্লিট ম্যাথডের ব্যবহারটা হচ্ছে স্ট্রিংকে প্রথমে একটা এরেতে এরে অফ সাবস্ট্রিংয়ে কনভার্ট করা সো এখানে এরে অফ সাবস্ট্রিংয়ে কনভার্ট করছি প্রথমে কিন্তু ওকে দেন আমরা কী করলাম সিঙ্গেল স্পেস ক্যারেক্টারটাকে এই যে সিঙ্গেল স্পেস ক্যারেক্টারকে ডিলিমিটার হিসেবে ইউজ করলাম অর্থাৎ এটার উপর বেস করে আমরা স্ট্রিংকে কী করবো ডিভাইড করবো ওকে অ্যান্ড দেন ফাইনালি এই মেথডের সাহায্যে যেগুলো এম টি এন্ট্রি রয়েছে সেগুলো সরিয়ে নিচ্ছি অ্যান্ড লেংথের সাহায্যে টোটাল লেংথটাকে কাউন্ট করে দিচ্ছি দাঁত চল এতটুকুই এরকম নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন